हेलो बंधुरा, तुम्हारा स्वागत जाना चैनल नतून एक फ्रेश भिडियोते। तो तुम्हारा टाइटल और थंबनेल देखे निश्चय जेने गेछो आज की विषय कथा बोलबो। हाँ बंधुरा, आज के तुम्हारे देखाबो M500 अर्थात जेटा M500 बोले सेई बंदूकेर कीभावे हेडशॉट मारा जाए सेई ट्रिकटी निये कथा बोलबो। तो ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এমন এমন টিপস বলা হয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। তো আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট হচ্ছে সেনসিটিভিটি সেটিং। তো সেনসিটিভিটি সেটিং এ তোমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হবে। तो बंधुरा, तुम्हारे जेनरल सेंसिटिविटी सेटिंग के मध्य जेनरल सेंसिटिविटी और रेड डॉट सेंसिटिविटी के चेंज करते हैं। तो फर्स्ट तुम्हारे जेनरल सेंसिटिविटी के 85 कर देते हैं, रेड डॉट सेंसिटिविटी के 75 से 80 मध्य रखते हैं। तो एर थेके जदि तुम्हारा बेसि रखो रेड डॉट के, तो खूब बार बार रिकॉइल चले आसबे, सेक्षेत्रे तुम्हारा हेडशॉट दिते पारबे ना। तो OB28 अपडेटेड पर যে সমস্যাগুলি হচ্ছে তোমাদের সেই বিষয়ে তোমাদের কথা বলবো। তো তোমাদের মোবাইলে যদি 2GB 3GB 4GB চাই মোবাইল হোক না কেন, তারতে কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, আগে আমরা এই ক্রসহেয়ারটিকে এনিমির গায়ে রেখে ড্র্যাগ করে দিলে হেড লেগে যেত, কিন্তু OB28 আপডেটের পরে কিন্তু এই ট্রিকটি কাজ করছে না। সেক্ষেত্রে একটা নতুন ট্রিক আছে, সেই নতুন ট্রিকটিকে তো আজকে তোমাদের দেখাবো। OB28 আপডেটের পরে খুব সুন্দরভাবে এই ট্রিকটি কাজ করছে। তো বন্ধুরা, তোমার সামনে যখন কোনো এনিমি থাকবে তোমাদেরকে কী করতে হবে, ফার্স্ট তোমাদেরকে এমটাকে এনিমির বুকের ওপর রাখতে হবে, তারপর সামান্য একটু ড্র্যাগ করে দিতে হবে। দেখো, এই ক্রস হেডটাকে এনিমির বুকের ওপর রেখে সামান্য একটু ড্র্যাগ করে দিলেই দারুণ ওপি একটা হেড লেগে যাবে। তো বন্ধুরা, তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, দেখো খুব মনোযোগ সহকারে দেখবে কীভাবে হেডটা মারা হচ্ছে। দেখো, আমাদের সামনে একটা এনিমি আছে, আমি এমটাকে কোথায় রেখেছি, স্কোয়ার সেটটাকে রেখেছি এনিমির বুকের ওপরে, চেস্টের ওপরে। তারপর দেখো, সামান্য একটু ড্র্যাগ করে দিয়েছি, দারুণ ওপি লেভেলের একটা হেড লেগে গেল, বুঝতে পারলে। তো বন্ধুরা, আমি যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনে সেটাকে প্র্যাকটিস করো। এমটাকে তোমরা এনিমির বুকের ওপরে মানে চেস্টের ওপরে রেখে সামান্য ড্র্যাগ করো, দেখো তোমাদের একটা ওপি লেভেলের হেড লাগবে। তোমরা সেই এই জিনিসটাকে ট্রেনিংয়ে প্র্যাকটিস করো। তো বন্ধুরা, এই ট্রিকটি OB28 আপডেটের পরে দারুণভাবে কাজ করছে, তো তোমরা এটা প্র্যাকটিস করো, দেখো তোমাদেরও হেড লাগবে। তো বন্ধুরা, এবার আসি দ্বিতীয় ট্রিকে। তো দ্বিতীয় ট্রিকটি হচ্ছে ফায়ার বাটন। তো তোমরা ফায়ার বাটনের সাইডটাকে কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। তো তোমাদের পারফেক্ট ফায়ার বাটনের সাইজ তোমরা কীভাবে বুঝবে, তো আমি একটা বলে দিই, তোমরা ফায়ার বাটনের সাইজ রাখবে 45 থেকে 55-এর মধ্যে। না হলে ফায়ার বাটনের সাইজ যদি খুব বড়ো হয় সেক্ষেত্রে ড্র্যাগ করতে খুব অসুবিধা হয়, বা তোমরা আমার সেটিংস নিয়ে খেলতে পারো। আমার সেটিংস হয়ে যাবে 46। তো তোমরা এই সেটিংস নিয়ে খেলতে হবে এবং তেমন তোমাদেরকে ট্রেনিংয়ে গিয়ে প্র্যাকটিস করতে হবে। তো তোমাদেরকে প্রথমে ট্রিক দুটোকে আবার বলে দিই, একবার মনে করিয়ে দিই, যে ফার্স্ট হচ্ছে তোমাদেরকে এমটাকে রাখতে হবে বুকের ওপরে মানে চেস্টের ওপরে, এটাকে সামান্য ড্র্যাগ করতে হবে। আর ফায়ার বাটনটাকে তোমাদেরকে নিজেদের মতো পারফেক্ট রাখতে হবে, তোমাদের আঙুলের হিসাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।